আমারটা হচ্ছে না তো বাধা আছে আমার চোখের ভিতরে কিছু খুঁজি না তো আপনার এত খোঁজার শখ না প্রস্তাব আসছে এটা সত্য কথা অনেক প্রস্তাব আসছে আমি প্রেমের প্রপোজ বলতে আমি আই লাভ ইউ তো প্রতিদিন শুনি আপনি খুব দুষ্টুমি করেন ফিউচার ওয়াইফ এটা দেখলে খুব কষ্ট পাবে আমি যখন দান করি তখন আমার ডান হাত জানলে বাম হাত জানবে না এটা আপনাদের সবাইকে আমি ইনভাইট করলাম এটা আসেন আমার বাসায় আমার মাকে সেম প্রশ্নটাই করেন এই বিয়ে নিয়ে আমার মা দেখেন দেখেন মাঝখানে সালমান ভাইয়ের বিয়ে হয়ে গেলো আইমান ভাইয়ের বিয়ে হয়ে গেলো আমি ঝুলে রইলাম আমার তো হচ্ছে না তো বাধা আছে আমার কোনো না কোনো জায়গায় বাধা আছে এটাই আমি বুঝতেছি না আমার বাবাকে বোঝান আমার তো ইচ্ছা করে আমার বাবা কেন দিচ্ছে না সেটা আমি জানি না এটা আপনারাও খুব মজা কিন্তু জানেন কোনটা চোখের ভিতরে কিছু খুঁজি না তো আপনার এত খোঁজার শখ আপনার ছোট ভাই রায়ের কাছে যখন ইন্টারভিউ নিয়েছিলাম তিনি বলছিলেন যে আপনার বিয়ের জন্য নাকি সিভি নেওয়া হচ্ছে অনেকের কাছে এটা কি আসলে সত্যি না প্রস্তাব আসছে এটা সত্য কথা অনেক প্রস্তাব আসছে বাট ওই যে একটু আগে একটা বড় ভাই বলছে যে আপনি তো এখনও ছোটো মানুষ হয়তো বা বাবা মার কাছে প্রত্যেকটা সন্তানই ছোটো থাকে সো আরেকটু বড় হই আমি আরও একটু দেখি আরও সালমান ভাইয়ের বিয়ে গেলো আইমান ভাইয়ের বিয়ে গেলো আরও তিন চারজন বড় ভাইয়ের বিয়ে যাক তারপর আমার সিরিয়ালটা চলে আসো তখন আপনারা সবাই ইনভাইটেড এটা আসলে আমি প্রেমের প্রপোজ বলতে আমি আই লাভ ইউ তো প্রতিদিন শুনি বাট এটা আমি আসলে দোয়া হিসাবে নিই আপনি এখন আপনিও আমাকে আই লাভ ইউ যদি বলেন এটা আমি দোয়া হিসাবে নিই সো কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে আমি এটা দোয়া হিসাবেই কাউন্ট করি টু বলো আমি তো যেই আমাকে আই লাভ ইউ বলে আমি তাকে টু বলি নাটকে বা ওই যে আমি ভিডিওর মাধ্যমে বাস্তব লাইফে প্রপোজ আপনি খুব দুষ্টুমি করেন বুঝছেন আমার মা যেটা ভালো মনে করে আমি আমার বাবা মার পছন্দেই বিয়ে করবো সো আমার বাবা মা যেইটা ভালো মনে করে আমি সেটাই একটা এখন যদি পছন্দ নিয়ে কথা বলি তাহলে আমার ফিউচার ওয়াইফ এটা দেখলে খুব কষ্ট পাবে যে কোন জিনিসটা আমার ভালো লাগে বা না লাগে সো আমার মা বাবা আমার ভালোটাই চায় প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালোটা চায় সে যেটা পছন্দ করে সেটাই আমার পছন্দ এটা আমার বাবা আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা সাংবাদিককে প্লিজ এটা আমার বাবাকে এই কোয়েশ্চেনটা করবে ব্যক্তি তৌহিদ আফ্রিদিকে ব্যাখ্যা এটাই করবো যে কন্টেন্টের পাশাপাশি আমার ব্যবসার পাশাপাশি এই দেশের মানুষের জন্য কাজ করা এই দেশের কোনো দুর্যোগ হলে যাতে দৌড় দিয়ে যেতে পারি এইটাই আসলে আমার মেইন টার্গেট আর কিছু না দেখেন আমি সবসময় একটা কথা বলি আমি যখন দান করি তখন আমার ডান হাত জানলে বাম হাত জানবে না কিন্তু যখন আমি উপকার করি আমি যেখানে ২০ টাকা দিব ওইখানে জানে আরও একটা মানুষ এসে ওখানে ১০০ টাকা দিয়ে যায় ২০ টাকা ২০ টাকা ২০ টাকা করলে অনেক টাকা হয় একটা মানুষ যখন দান করবে তার ডান হাত জানলে বাম হাত জানবে কিন্তু একটা মানুষ যখন উপকার করবে সারা বাংলাদেশের মানুষ যাতে উপকার হয় এটাই আমি চাই যখন লাস্ট কিছুদিন আগে সাতকানিয়ার অবস্থা দেখছেন চিটাঙ্গের অবস্থা দেখছেন যখন লাইভে চলে গেছিলাম যখন আমি ত্রাণ নিয়ে গেছি ওখানে অনেক মানুষ বলছে ভাই আপনার কারণে আরও অনেকগুলো ত্রাণ ঢুকতে সো দিস ইজ মাই সাকসেস এটা আসলে প্রত্যেকটা যারা কাজ করছে এই লাইনে বা আসলে এটা তো একটা আবেগের জায়গা আমরা তো আমি কখনো চিন্তা করি না যে আমি দৌড় দিয়ে ওই কোনো ওই সময় আসলে চিন্তা থাকে না যে আমার তো কোনো ফাউন্ডেশন নাই বা কিছু নেই পকেটে যা আছে ওইটা নিয়ে একটা দৌড় দিই আল্লাহ রহমতে আল্লাহ যেটা দিবে ওইটা নিয়ে আমি আগে যাবো ইনশাল্লাহ এটাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের হওয়া উচিত যে আমরা দুষ্টুমি করি ফান করি না কেন যাই করি কেন দেশ আগে দেশের মানুষ আগে এত বছর ১০টা বছর ইউটিউব লাইনে ছিলাম দেশের মানুষ আমার নাম তৌহিদ আফ্রিদি করছে তারা আমাকে সম্মান দেয় যেখানে যাই তো ওই সম্মানে যদি তাদের জন্য তার বিনিময়ে যদি কিছু না করি আসলে এই তৌহিদ আফ্রিদি অর্জনটা আমার কাছে কিচ্ছু না